দেশত কেন্দ্রীয় সরকারে পুনের আরম্ভ করব খুঁজেছে রেল সেবা। অহা এক জুনের দেশত আরম্ভ হব রেল সেবা। অচিরে আরম্ভ হব অনলাইন যোগে টিকট বুকিংর প্রক্রিয়া। লগতে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলে জানায় যে এক জুনের প্রত্যেকদিনা 200খন নন এসি সেকেন্ড ক্লাস রেল চলার পরিকল্পনা করেছে ভারতীয় রেল বিভাগে। সকল লোকে যাত্রা করব পারিব এই রেলত। নির্দিষ্ট সময়ত দৈনিক চলাচল করিব রেলসমূহে। আপনাদের আমফান ঘূর্ণি বতর কথা নিশ্চয় গম পাইছে। ইয়ার প্রভাব অসমত কি পড়িব সেই বিষয়ে সবিশেষ জানি লোক। অসম তথা উত্তর পূবত আমফানের প্রভাব অল্প পড়ব। আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের মতে এই ঘূর্ণি বতর প্রভাব অসম তথা উত্তর পূর্বাঞ্চল সিমান নপরে যদিও অহা 21 মেত অসমৰ পশ্চিম প্রান্তর কিছু ঠাইর লগতে মেঘালয়ের কিছু ঠাইত বিজুলি ঢেলেকনির লগতে ধারাষার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। এই আগজাননী সদরি করেছে বরজারত অবস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। রাজ্যত পুনের 3জনের দেহত কোভিড-19 পজিটিভ পোৱা গল। কোভিড-19 আক্রান্ত 3জন গুয়াহাটির সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টারত আছিল। আর রাজ্যত এতিয়ালৈ বর্তমান 157জনলৈ বৃদ্ধি পাইছে করোনা ভাইরাসত আক্রান্ত লোকর সংখ্যা। আর টুইটার যোগে এই কথা জনাই স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার লগতে মন্ত্রীগুলিয়ে যিমান পারে সামাজিক দূরত্ব বজায় রাখবলে আর সঘনে হাত ধুই থাকবলে আহ্বান জানায় রাজ্যবাসী। বন্ধুবর্গলেই আসছিল এই মুহূর্ত কেটান প্রধান বাতরি। যদি ভিডিওটি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করে দিব আর সদায় অসমীয়া বাতর সহ আপডেট হয়ে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ।